আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ডক্টর একেএম মুস্তফা হোসেন, সাবেক পরিচালক জাতীয় বক্ষবিধি ইনস্টিটিউট হাসপাতাল মহাখালী ঢাকা। আমি আজকে আপনাদেরকে কফ সম্পর্কে কয়েকটি কথা বলবো। এখন আমরা রাস্তাঘাটে দেখি মানুষ হাঁটতেছে আর কফ থুতু ফেলতেছে। বাজারে গেলাম, সেখানে দেখা যাচ্ছে যত যেখানে সেখানে কফ ফেলতেছে আর কাশি দিতেছে। আর পাবলিক ট্রান্সপোর্টে বা লঞ্চ, স্টিমার, ট্রেনে দেখবেন সমানে কাশতেছে আর কফ ফেলতেছে। এখন এই যে কফ কেন হয় সেটা তো যারা পেলে তাদের মধ্যে মনে অনেকে জানে না। প্রথম কফটা অল্প অল্প কালারের, যেমন পানির মতো রং থাকে কফটাতে, সেখানে যদি রেসপিরেটরি ট্র্যাক্ট যেটি শ্বাসনালীতে যদি সামান্য ইনফেকশন হয়, তারপর আর একটু এটা যদি পথের ধুলাবালি, রাজপথের ধুলাবালি ধোঁয়া বা কোনো টক্সিক গ্যাসের মাধ্যমে হইতে থাকে তাহলে এটা কালো রঙ হবে। তারপর সবুজ রং হবে যদি কোনো আরও কোনো ব্যাকটেরিয়া ইনফেকশন যদি করার পর যদি আরও বেশি গাঢ় হয়, যেমন নিউমোনিয়া, অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন, নিউমোনিয়া, অ্যাকিউট ব্রঙ্কাইটিস, অ্যাকিউট ট্রাকিওব্রঙ্কাইটিস বা সুপার এডেড লাংস ইনফেকশন বা নিউমোনিয়া যদি হয় তাহলে সে কফের রঙটা সবুজ হতে পারে। আবার কখনো এটা হলুদ হতে পারে যদি ইনফেকশনটা যদি আরও বেশি হয়, এবং কখনো এটা এমনও হতে পারে রঙটা কখনো পুজের মতো হতে পারে যদি লাংসের ভিতর কোনো লাংস অ্যাবসেস থাকে বা এম্পায়মা থোরাসিস যদি হয়, লাংসের ভিতর পুজ জমা হয়ে গেলে তখন এটা এই রঙটা এমন হবে যেটা পুজের মতো হতে পারে। আবার কখনো কখনো এই কফটাতে রক্তও যেতে পারে, কফের সাথে রক্ত যেতে পারে, যেমন ব্রঙ্কোজেনিক কার্সিনোমা হলে বা অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন, ক্রনিক রেসপিরেটরি ইনফেকশন জন্য রক্ত যেতে পারে এই কফের সাথে। তো যে কারণে কফ হোক না কেন, সেটা থেকে রেহাই পাইতে হলে আমাদেরকে এটা চিকিৎসা করতে হবে। যত্রতত্র কফ না পেলে, থুতু না পেলে আমাদেরকে এটা চিকিৎসা করতে হবে। কফের জন্য প্রথম পরীক্ষা, ল্যাবরেটরি টেস্ট করতে হবে। প্রথম কালচার সেন্সিটিভিটি করা উচিত। কালচার সেন্সিটিভিটি করে যে অ্যান্টিবায়োটিক কাজ করে সেই অ্যান্টিবায়োটিক খাওয়া উচিত। অনেকে করেন যখন এইরকম কফ হয় নিজে গিয়ে ওষুধের দোকান থেকে গিয়ে ওষুধ নিজেই ওষুধ খান, কিন্তু ইয়ে ঠিক না। নিজে ওষুধের দোকান থেকে গিয়ে ওষুধ খেলে অনেক সময় ওষুধে রেসিস্টেন্স হয়, কাজ করে না। আপনাকে সঠিক চিকিৎসকের কাছে যেতে হবে, ল্যাবরেটরি টেস্ট করে তা ওষুধ খেতে হবে। অনেক সময় এই যে কফটা টিউবারকুলোসিসের জন্য হইতে পারে, মানে আপনি যাচ্ছেন, আপনার ভিতরে টিউবারকুলোসিস আছে আপনি জানেন না, সেজন্য আপনাকে কী করতে হবে, আপনার কফটা পরীক্ষা করতে হবে এবং এক্সরে করতে হবে। এক্সরে করলে বুঝে যাবে যে আপনার টিউবারকুলোসিস আছে কি না, বা কফটা টেস্ট করলে বুঝে যাবে আপনার টিবি আছে কি না। কারণ আপনি যেভাবে কাশতেছেন এই কাশিটা অন্য ছড়া তারও টিউবারকুলোসিস হইতে পারে।